নমস্কার বন্ধুরা পুজোলি স্পুট অ্যান্ড কুকিনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে ছোলার ডাল দিয়ে সবজি রান্না করে দেখাবো পাঁচ মিশালি এই যে আমি ছোলার ডাল নিয়েছি ছোলার ডালগুলো কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছি আগে থেকে বেজানোর কারণে কিন্তু দেখুন ছোলার ডালগুলো একদম ফুলে ফুলে গিয়েছে সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পাঁচ ছয় ধরনের সবজি আমি এখানে গাজর আলু মিষ্টি কুমড়া বেগুন পটল সবগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি রান্না করে নিব আশা করে রেসিপিটা আপনাদের ভালো লাগবে এই যে রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে আমি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর তিন চারটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে লাল করে বেজে নেব এটা যদি আপনাদের নিরামিষ খেতে ইচ্ছে করে তাহলে আপনারা কিন্তু পাঁচ ফোড়ন দিতে পারেন এই যে আমি এখানে সবগুলো লাল করে বেজে নিয়েছি এবার আমি এখানে সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ডাকনা দিয়ে বেজে নিব সামান্য একটু লবণ দিয়ে আমি লবণটা একেবারে দিয়ে দিব সামান্য না এই তো সবজি দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিব সবজিগুলো তেলের সঙ্গে এরকম করে কিন্তু বন্ধুরা ছোলার ডাল দিয়ে পাঁচ মিশালি সবজি রান্না করলে অনেক অনেক মজা হয় আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার হলো তো বন্ধুরা দেখুন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ডাকনা দিয়ে সবজিটা ভালো করে মজিয়ে নিব আবার কিন্তু এই সবজিটি আপনারা সকালে রুটি দিয়েও খেতে পারেন অনেক মজা রুটি দিয়ে খেতে এ ধরনের সবজি এবার আমি ডাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে দেব যাতে মজা যায় মতো এই তো চার থেকে পাঁচ মিনিট পর দেখুন সবজিগুলো একদম মজা গিয়েছে এবার আমি এখানে এঁকে এঁকে ছোলোর ডাল দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো লবণ তো আমি আগে থেকে দিয়েছি আর দিয়েছি অল্প করে চিংড়ি মাছ চিংড়ি মাছ আরও থাকলে কিন্তু আমি আরও বাড়িয়ে দিতাম আপনাদের বাসায় যদি চিংড়ি মাছ বাড়ানো থাকে তাহলে অবশ্যই চিংড়ি মাছটা বাড়িয়ে দিবেন এই তো আমি ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিব। মশলাটা চার থেকে পাঁচ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু আদা না দিলেও হবে আমি এখানে আদা দিচ্ছি না এটা কিন্তু আপনাদের একদম অপশনাল আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে জাল হয় মতো এবার ডাকনা দিয়ে সবজিটা ভালো করে রান্না করে নিব এই যে আমার সবজি রান্না হয়ে গিয়েছে দেখুন ডালগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর সবজির কালারটা দেখুন একদম অসাধারণ হয়েছে বন্ধুরা সবজি রান্না তো হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দিব। আমি কিন্তু আপনাদের খুব সুন্দর করে পাঁচ মিশালি সবজি রান্না করে দেখিয়েছি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটি আজকের মতো এখানে শেষ করলাম বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন